সেই জন্য এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় বা ফাইভ সেন্স অর্গান। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজকে আমরা সি এন সে দেখো এবং বলো। এই দেখো আই, টাং, ইয়ার, নোজ, স্কিন, এগুলো হচ্ছে সেন্স অর্গানস। আর এগুলো যেহেতু পাঁচটা আছে সেই জন্য এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় বা ফাইভ সেন্স অর্গানস। দেখো আই, আই মানে চোখ, টাং, টাং মানে জিহ্বা বা জিভ, ইয়ার, ইয়ার মানে কান, নোজ, নোজ মানে নাক, স্কিন মানে ত্বক। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।